जलपाईगुड़ी राजबाड़ी में 515वीं मनसा पूजा का आयोजन किया गया। मनसा पूजा के अवसर पर 5 दिवसीय मेले का भी आयोजन किया गया है। नियमानुसार 3 दिवसीय पूजा शनिवार से शुरू हो गई है। पूजा के लिए सुबह से ही भक्तों की भीड़ देखी जा रही है। राजबाड़ी के मनसा पूजा के अवसर पर 5 दिवसीय मेले का भी आयोजन किया गया है। एक समय राजबाड़ी मनसा पूजा को लेकर 1 महीने तक मेला लगता था। इस मेले में राज्य के सभी जिलों के अलावा असम से भी बहुत से लोग आते थे। पूजा आज सुबह राजबाड़ी परिवार के सदस्यों की मौजूदगी में शुरू हुई। राज पुरोहित शिभू घोषाल ने कहा कि सुबह से ही पूजा शुरू हो गई है। जलपाईगुड़ी समेत दूर दराज के इलाकों से श्रद्धालु यहां पूजा करने आए हैं। पूजा के साथ साथ 5 दिवसीय मेले का भी आयोजन किया गया है। पूजा के बाद एक विशेष प्रकार का बिशहरी गीत का आयोजन किया गया है। जलपाईगुड़ी बैकुंठपुर राजबाड़ी मनसा पूजा अति प्राचीन पुजो। এটা উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন পুজো, 515 বছরের পুজো। এই পুজো হচ্ছে আজকে শ্রাবণ সংক্রান্তি, ইংরাজি 17ই আগস্ট। আজকে মায়ের পুজো। রাজপরিবারের প্রতিনিধি প্রণত বসু এবং লিন্ডা বসু প্রথমে মাকে বরণ করেছে এবং পুরোহিত বরণ করার পরেই কবিতর উড়িয়েই আজকে আমাদের মায়ের পুজো আরম্ভ হয়েছে। এখনও পুষ্পাঞ্জলি চলছে। প্রথমে রাজপরিবারের প্রতিনিধিরা পুষ্পাঞ্জলি দিয়েছেন, এখন ভক্তগণ যারা আসছেন তারা সবাই অঞ্জলি দিচ্ছেন। এরপরেই আজকে আমাদের মায়ের আমিষ ভোগ নিবেদন হবে এবং আমাদের আজকে থেকেই বিশ্বহরী গান শুরু হবে সন্ধ্যার থেকেই। এই বিশ্বহরী গান আমাদের 17, 18, 19 অবধি পুজো যেমন চলবে সেরকম গানও চলবে। আর এই পুজোকে কেন্দ্র করে যে মেলা, সেই মেলা 17 তারিখ থেকে 22 তারিখ অবধি এই মেলা চলবে। আমাদের হচ্ছে এক এক দিন এক এক রকম জিনিস দেওয়া হয়। যেমন আজকে থাকছে পোলাও, সাথে পায়েস, 5 রকম ভাজা, তরি তরকারি, খিচুড়ি, ভাত, সাথে হচ্ছে 5 রকম মাছ। আজকে মাছে থাকছে বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল, পটল চিংড়ি এবং চিতল মাছের মৈঠা দিয়ে মাকে আজকে নিবেদন করা হবে এবং সাথে ডাল থাকছে। তারপরে হচ্ছে আজকে বলির প্রথা ছিল, এই বলির প্রথা হয়ে গেছে, এখন হচ্ছে ভোগ নিবেদন হবে এবং সারাদিনই মনসা পূজা চলবে এবং পুষ্পাঞ্জলি ভক্তরা যত আসবেন সবাইকে আমরা পুষ্পাঞ্জলি দেওয়াবো। এই মেলায় বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পুজো দিতে আসেন। সেই রকম এই মেলায় হচ্ছে আমাদের যেমন উত্তরবঙ্গ সেরকম পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গ নবদ্বীপ থেকেও এখানে দোকানদাররা আসেন এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে বহু দোকান এবং ভক্তগণরা এখানে পুজো দিতে এসেছেন। এখানে মা হচ্ছে এখানে অষ্টমূর্তি, সাথে থাকেন যেমন মা মনসা দেবী, সাথে বড় বোন নেতি এবং অনন্ত বাসুকী পদ্মা মহাপদ্মা পুলির কর্কট শঙ্খ ইষ্টনাক, ইনাদের সবার মূর্তি আছে। আছে জরৎকারমণি, বেহুলা লক্ষ্মীদার এবং গদাগুদ্নি। আমি জলপাইগুড়ি রাজপরিবারের পুরোহিত, আমরা বংশ পরস্পর রাজপরিবারের পুজো করে আসছি। আমার নাম শিবু ঘোষাল। মনসা দেবী নমস্তুতে আগচ্ছ বরদে দেবী সর্ব কল্যাণকারিণী সুশিক্ষাং দেহি হীনম ভক্তিহীনম নাগেশ্বরী যত পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদস্তু মে তাইনা মনসা বাচা কর্মণা যত কৃতং মায়া